এ বাবা, তার আগে তো আমি তাহলে অনেক কিছু বললাম, আগে বলবি তো। ওই অ্যান্সারটা তো আমি বললাম, পরে বলবো। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট গুলো করবি, প্লাস হচ্ছে কি করবি, ও এটার ক্ষেত্রে কি করবি সেটাও। আচ্ছা, সেটাই বলছিলাম। আচ্ছা ধর, মনে কর এই ফাংশনটা দিয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এবার স্মল এক্স আর লার্জ এক্স, লার্জ এক্স কি হবে মাইনাস এক্স কিউব, স্মল এক্স এ এক্স স্কোয়ারের সঙ্গে ভ্যারি করবে, তাহলে স্মল এক্স এ হচ্ছে এরকম, লার্জ এক্স এ প্লাস এক্স কিউব হলে এটা এটা, তাহলে মাইনাস এক্স কিউব মানে হচ্ছে এরকম এবং এরকম। তাহলে যদি কানেক্ট করতে হয়, তাহলে কানেক্ট করতে হবে, কি বাজে হলো আঁকাটা, তাহলে কানেক্ট করতে হবে এরকম কম করে উপরে উঠে, এই একটু আর কি এখানে আঁকছি বলে বাজে হলো আঁকাটা। আচ্ছা এইবার তোকে যদি, এবার এটা তো কোয়ালিটেটিভ নেচার, ঠিক আছে, এইবার ম্যাক্সিমা গুলো ঠিক কিরকম দেখতে, মানে এরম দেখতে হতে পারে, এরম দেখতে হতে পারে, মানে অনেক রকম হতে পারে, এই যে এখানটা মিনিমাটা, ঠিক আছে, এরম হতে পারে, আবার এরম হয়ে এরম হতে পারে, মানে বিভিন্ন রকম হতে পারে। তো সেইটা বোঝার জন্য তোকে এক্সট্রিমা অ্যানালিসিস করতে হবে। প্রাথমিক উত্তরটা এটাই, ইট ইজ কারেক্ট, কিন্তু মনে কর পরীক্ষার হলে হাতে আরো সময় আছে, তাহলে তুই আরো কারেক্ট অ্যান্সারটা বের করতে চাইতে পারিস। নেক্সট স্টেপ হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x মাইনাস 3x স্কোয়ার। আচ্ছা এবার যে কোনো গ্রাফে যখন এই ধরনের ব্যাপারগুলো হয়, মানে এরকম এরকম, তখন কি হয়, স্লোপটা জিরো হয়ে যায়, কারণ এই যে এটা স্লোপ, তাহলে এদের ক্ষেত্রে ট্যান থিটা জিরো, সো স্লোপ ইজ জিরো অ্যাট এনি ম্যাক্সিমা মিনিমা এক্সট্রিমা, মানে এক্সট্রিমা মানে অ্যাকচুয়ালি এক্সট্রিমাম বলতে বোঝায় এরকম যে কোনো জিনিস, মানে ফাংশনটা বাড়ছিল কমে গেল, মাঝের যে জায়গাটা সেটা হচ্ছে এক্সট্রিমা। এবার সেটা এরমও হতে পারে, আবার সেটা এরকম করে এরকমও হতে পারে, এরকম ভাবে এরমও হতে পারে, যাই হোক না কেন, এই ধরনের যে মানে মানে স্লোপের যে চেঞ্জ যখন হয়, ঠিক আছে, স্লোপের যখন এই এই ধরনের চেঞ্জ, এখানে যেমন পজিটিভ স্লোপ ছিল নেগেটিভ হয়ে গেল, এখানে পজিটিভ স্লোপ ছিল নেগেটিভ হয়ে গেল, এখানে পজিটিভ ছিল কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস চেঞ্জ হলো, তো এই ধরনের একটা পিকিউলিয়ার সিচুয়েশনে সেটা তো একটা মানে একটা অন্যরকম বিহেভিয়ার। তো ম্যাক্সিমা মিনিমা স্যাডেল পয়েন্ট তিন রকম হতে পারে, এই যে ডিওয়াই ডিএক্স তার যে বিহেভিয়ার, এটা যে একটা অদ্ভুত ভাবে যদি আর অড টাইপের চেঞ্জ হয়, তাহলে ডিওয়াই ডিএক্স যদি জিরো হয় তাহলে সেটাকে বলে এক্সট্রিমা। এবার এক্সট্রিমা তিন প্রকারের হতে পারে, ম্যাক্সিমা মিনিমা স্যাডেল পয়েন্ট। ম্যাক্সিমা হবে যখন ডি টু ওয়াই ডিএক্স টু নেগেটিভ হবে, মিনিমা হবে যখন ডি টু ওয়াই ডিএক্স টু পজিটিভ হবে, স্যাডেল পয়েন্ট হবে যখন ডি টু ওয়াই ডিএক্স টু জিরো হবে। কেন পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আসছে, ডিওয়াই ডিএক্স জিরো কেন হবে সেটা তো ছবি থেকে বুঝতে পারছিস, যে এরকম এরকম হচ্ছে স্লোপটা, তাহলে ডিওয়াই ডিএক্স জিরো। এরপর কি, এটা ম্যাক্সিমা আর এটা তো মিনিমা, ম্যাক্সিমার ক্ষেত্রে ডি টু ওয়াই ডিএক্স টু মানে হলো চেঞ্জ অফ স্লোপ, ঠিক আছে, তো ওই ম্যাক্সিমার কাছাকাছি স্লোপের চেঞ্জ, এটা ম্যাক্সিমা, ঠিক আছে, এর কাছাকাছি স্লোপ গুলো যদি আমি দেখি, একটা হচ্ছে এরম আর একটা স্লোপ হচ্ছে এরম, ছবিটা দেখে বুঝতে পারছিস যে এই যে স্লোপের চেঞ্জ, এটা কিন্তু এটা দিস ইজ এ নেগেটিভ স্লোপ, মানে
এই ছবিটা ঠিক ভালো হয়নি, এরকম। হ্যাঁ, এখানে তুই দাঁড়িয়েছিস, এটা হচ্ছে একটা ম্যাক্সিমা পয়েন্ট। যখন আমি এই পয়েন্টে আছি তখন আমার স্লোপটা এরম, যখন আমি বাড়ালাম x1 থেকে ইনক্রিজ করে যখন x2তে গেলাম তখন আমার স্লোপটা হচ্ছে এই। তো এই যে এক্স চেঞ্জের সাথে, এক্স এর চেঞ্জ হলো, তার সাথে স্লোপের একটা চেঞ্জ হলো, এবার এই স্লোপটা নেগেটিভ স্লোপ, রাইট? এখানে যে দুটো আমি স্লোপ দেখাচ্ছি দুটো স্লোপই হচ্ছে নেগেটিভ স্লোপ। তাহলে এক্স যখন চেঞ্জ হলো, x1 থেকে বেড়ে হলো x2, তখন আমার স্লোপটা স্মল নেগেটিভ থেকে বেড়ে লার্জ নেগেটিভ হলো, ঠিক আছে? এখানে তো স্লোপটা কম, এটা স্লোপটা কম, এটা স্লোপটা অবভিয়াসলি বেশি, এটা বেশি হেলানো। তা স্মল নেগেটিভ কোয়ান্টিটি থেকে লার্জ নেগেটিভ কোয়ান্টিটি হলো, তাহলে এই চেঞ্জটা কি হলো? এই চেঞ্জটা তাহলে নেগেটিভ হলো আর এই চেঞ্জটা পজিটিভ হলো, মানে এটা পজিটিভ হলো কেননা x1 থেকে বাড়িয়ে আমি x2 করলাম, ইনক্রিজ হলো, আর এই চেঞ্জটা নেগেটিভ হলো কেননা স্মল নেগেটিভ থেকে লার্জ নেগেটিভ হলো। মানে মনে কর -2 ছিল, সেখান থেকে -4 হলো, তাহলে চেঞ্জটা কি হবে? -4 -2 অর্থাৎ -2, তাহলে চেঞ্জটা নেগেটিভ। তাহলে আমি যখন চেঞ্জ অফ স্লোপ দেখছি, স্লোপের চেঞ্জ দেখছি এক্স এর চেঞ্জের সাথে, সেটা তাহলে নেগেটিভ। এবার এদিক থেকেও যদি ভাবিস একই ব্যাপার হবে, এটা হচ্ছে একটা স্মল স্লোপ আর এটা হচ্ছে একটা লার্জ স্লোপ, কিন্তু এখানে কিন্তু এরা কিন্তু পজিটিভ স্লোপ, মানে এটা এটা এরা তো সব পজিটিভ স্লোপ। এবার মনে কর এটা তোর x1 আর এটা হচ্ছে x2, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হলো তুই x1 থেকে কমিয়ে x2 তে গেলি, এটার থেকে এটার ভ্যালু কম, তাহলে x1 থেকে কমিয়ে x2 তে গেলি মানে এই চেঞ্জটা নেগেটিভ হলো, তার ফলে x1 এর স্লোপটা স্মল পজিটিভ, সেখান থেকে লার্জ পজিটিভ হলো স্লোপটা, এটা স্মল, দিস ইজ স্মল স্লোপ অ্যান্ড দিস ইজ লার্জ স্লোপ, স্মল পজিটিভ থেকে লার্জ পজিটিভ হলো। তাহলে এখানে চেঞ্জ অফ স্লোপটা পজিটিভ হলো, লার্জ স্মল থেকে লার্জ হলো, তাহলে পজিটিভ হলো, আর এখানে চেঞ্জ অফ এক্সটা কিন্তু নেগেটিভ হলো, তাহলে d2y dx2 কি হবে? পজিটিভ চেঞ্জ বাই নেগেটিভ চেঞ্জ অর্থাৎ নেগেটিভ। তাহলে একটা ম্যাক্সিমাকে তুই যেভাবেই দেখিস না কেন, ম্যাক্সিমার অ্যাবাউটে, ম্যাক্সিমা পয়েন্টের আশেপাশে স্লোপের চেঞ্জটা সবসময় নেগেটিভ হয়। এবার এই একই জিনিস মিনিমার ক্ষেত্রেও বলা যেতে পারে, মিনিমার ক্ষেত্রে এখানটাতে স্লোপটা জিরো। এবার যত ডান দিকে যাচ্ছি তত আমার এক্স বাড়ছে এবং স্লোপও বাড়ছে, অর্থাৎ d2y dx2 পজিটিভ হচ্ছে। বাঁদিকে যদি যাই, এক্স কমছে, স্লোপ বাড়ছে, কিন্তু
নেগেটিভ স্লোপ বাড়ছে, আবার ডি টু ওয়াই ডি এক্স টু পজিটিভ হবে। এক্স কমছে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বাড়ছে কিন্তু ভ্যালুটা নেগেটিভ, নেগেটিভ স্লোপ। তাহলে এফেক্টিভলি এফেক্টিভলি মাইনাস ডিওয়াই ডিএক্সটা কমছে, এই আর কি ব্যাপার। ডিওয়াই ডিএক্স এর ম্যাগনিচিউড বাড়ছে কিন্তু ওটা নেগেটিভ, তার মানে মাইনাস ডিওয়াই ডিএক্স কমছে। তাহলে এক্স কমছে, মাইনাস ডিওয়াই ডিএক্স কমছে, তার মানে ডি টু ওয়াই ডিএক্স টু ইজ এগেন পজিটিভ। তাহলে মিনিমার ক্ষেত্রে ডি টু ওয়াই ডিএক্স টু পজিটিভ, ম্যাক্সিমার ক্ষেত্রে ডি টু ওয়াই ডিএক্স টু নেগেটিভ। আর ডি টু ওয়াই ডিএক্স টু জিরো, এই সমস্ত সিচুয়েশনে তুই ওটাকে ম্যাক্সিমা মিনিমা কিছুই বলতে পারবি না, ঠিক আছে? যেমন এরম করে এরম করে এরম, এটাকে তুই কিছুই বলতে পারবি না। কিছু কিছু পার্টিকুলার পয়েন্টস থাকে, এগুলোকেই স্যাডেল পয়েন্ট বলে। তবে স্যাডেল পয়েন্ট বেশি ভালো বোঝা যায়, মানে একটু মানে এই ওয়ান ডাইমেনশনে বা টু ডাইমেনশনাল স্পেসে আর কি ভালোভাবে স্যাডেল পয়েন্ট বোঝানোটা মুশকিল। স্যাডেল মানে হচ্ছে ঘোড়ার পিঠে যে সিট থাকে, সেই সিটটা। তো ঘোড়ার পিঠের সিটটা কেমন দেখতে হয়, এই এটার কথাই, এটাই যদি দেখাই, তো এখানে দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে ঘোড়ার পিঠের সিট, এরম। তো বা এই ছবিটা যদি দেখিস, এবার এই ছবিটা একটু ভালো করে দেখলে বুঝবি যে ঘোড়ার পিঠের যে সিটটা, তো এরকম আছে ব্যাপারটা, আবার দুপাশ থেকে আবার এরকম ভাবে ঝোলানো আছে জিনিসটা। তো আমি যদি এইভাবে দেখি জিনিসটাকে, তাহলে এটা মিনিমা, কিন্তু তুই যদি এভাবে দেখিস ব্যাপারটাকে, কেননা মানে আশা করি বোঝাতে পারলাম, এটা সামনে থাকলে ভালো বোঝাতে পারতাম। এইভাবে যদি দেখিস জিনিসটাকে, তাহলে কিন্তু এটা ম্যাক্সিমা, এমন একটা জিনিস যেটা ডেফিনিটিভলি মিনিমাও বলা যাচ্ছে না, ম্যাক্সিমাও বলা যাচ্ছে না। এই ধরনের পয়েন্টগুলোর ক্ষেত্রে ওই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়, এদেরকে বলে স্যাডেল পয়েন্ট, ইনডেসিসিভ। তো এই কার্ভের ক্ষেত্রেও মোটামুটি তুই বুঝতে পারিস যে এটাকে তুই কি বলবি এখন। এরম হলে আমরা জানি মিনিমা, এরম হলে জানি ম্যাক্সিমা, তো এটা তো দুটোর কোনোটাই না। ধর এরম হয়ে এরম, তখন এখানটাকে আমি কি বলবো, কেননা এটার আশেপাশে এক্স এর চেঞ্জ হলেও ডিওয়াই ডিএক্স এর কোনো চেঞ্জই হচ্ছে না। ডি টু ওয়াই ডিএক্স টু জিরো, এটার মানেটা কি? ডি টু ওয়াই ডিএক্স টু জিরোর মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ সাম কনস্ট্যান্ট, এক্স চেঞ্জ হচ্ছে কিন্তু ডিওয়াই ডিএক্স চেঞ্জ হচ্ছে না। তার মানে এরকম টাইপের একটা ব্যাপার, সেটা এরম এরম কার্ভ হতে পারে, এরম এরম কার্ভ হতে পারে, বা এরম করে এসে এরম ভাবে নামতে পারে। এই তো এই রকম নেচার গ্রাফের কোথায় আছে সেটা জানতে গেলে তোকে করতে হবে হচ্ছে এইটা করতে হবে, এই যে ম্যাক্সিমা মিনিমা অ্যানালিসিস। তো অরিজিনাল ফাংশনে ফিরে আসি, তাহলে এই কার্ভটা কোয়ালিটেটিভলি এরকম, কিন্তু এই জায়গাগুলো কেমন দেখতে আমাকে যদি জানতে হয়, ডিওয়াই ডিএক্স হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এক্সট্রিমা কোথায় কোথায় আছে? এক্স ইকুয়াল টু জিরোতে আছে, আর নয় তো টু মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু টু বাই থ্রি, এই দুটো পয়েন্টে এক্সট্রিমা আছে। এবার এটা ম্যাক্সিমা না মিনিমা কি করে বুঝবো? ডি টু ওয়াই ডিএক্স টু করি, ডি টু ওয়াই ডিএক্স টু হচ্ছে টু মাইনাস সিক্স এক্স। এবার ডি টু ওয়াই ডিএক্স টু
বার করতে হবে এই পয়েন্টগুলোতে। ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু জিরো টু উইচ ইজ পজিটিভ, তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে একটা মিনিমা আছে। ভালো কথা। এবার দেখি ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু টু বাই থ্রি, টু মাইনাস সিক্স এক্স, টু মাইনাস সিক্স এক্স, টু মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস টু, দিস ইজ নেগেটিভ, তাহলে এক্স ইকুয়াল টু টু বাই থ্রিতে একটা ম্যাক্সিমা আছে এবং দেয়ার ইজ নো স্যাডেল পয়েন্ট। ভালো, তাহলে আমরা প্রথমেই যেই সিদ্ধান্তে এসেছিলাম ওর আমাদের গ্রাফটা দেখতে, গ্রাফটা ঠিকই আছে, এই পয়েন্টটা হচ্ছে টু বাই থ্রি। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। না, এবার আমার বক্তব্যটা হচ্ছে যে এবার এই এইভাবেই সমস্ত গ্রাফের ফাইনাল ভার্সনটা পাওয়া যাবে। তো এই যে গ্রাফটা এটা তুই এঁকেছিস ঠিকই, কিন্তু এটা ডিওয়াই ডিএক্স করে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক রকম ব্যাপার আছে। যেমন আমি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানে একটা কিছু একটা পয়েন্ট থাকা উচিত। তো আমার কোশ্চেনটা মানে টাস্কটা হচ্ছে এটাই যে যেই গ্রাফগুলো অলরেডি প্লট করেছি সেগুলোর প্রত্যেকটার ম্যাক্সিমা মিনিমা অ্যানালিসিস করে ফাইনাল গ্রাফ গুলোকে প্লট করবি। পৌলবিত গ্রাফ গুলো করেই ফেলেছিস, তাহলে তুই এই কাজটা করবি, এই এক্সট্রা কাজটা, আর নীলাঞ্জন গ্রাফ গুলো আগে করবি, আগে ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে মাথা ঘামাবি না, কারণ তাহলে ট্র্যাকটা ভুল হয়ে যাবে। বারবার আবার বলছি ম্যাক্সিমাম মিনিমা কনসিডারেশন হচ্ছে সেকেন্ডারি, প্রাথমিকভাবে তোকে দেখতে হবে অ্যাসিমটোটস। তুই যদি অ্যাসিমটোটস না দেখিস তাহলে ম্যাক্সিমা মিনিমা আর এই সমস্ত আর কি এক্স ইকুয়াল টু জিরো এইগুলো এই পার্টিকুলার মানে কিছু সেট অফ পয়েন্টস, কিছু সেট অফ পয়েন্টস জেনে তোর খুব একটা লাভ হবে না। তুই জানলি যে গ্রাফটা 0 1 2 3 4 4 দিয়ে পাস করে, খুব একটা লাভ হবে না। গ্রাফটা কেমন দেখতে সেটা জানতে গেলে তোকে শুরুটাই করতে হবে অ্যাসিমটোট দিয়ে। অ্যাসিমটোট দিয়ে তুই কোয়ালিটেটিভ ভার্সনটা পাবি, তারপর ম্যাক্সিমাম মিনিমা গুলো কেমন দেখতে, সোজা আছে কিনা, স্যাডেল পয়েন্ট আছে কিনা, সেগুলো জন্য তোকে এইটা। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করবি আর এই যে গ্রাফের ফাইনাল ভার্সনটা বার করবি। ঠিক আছে, এগুলোই কর। তাহলে আরেকটা জিনিস বলতাম, সেটা আমি তাহলে পরের দিন বলবো, হয়ে গেলে যদি পাঠিয়ে দিস তাহলে আমি পরের কাজটা দেবো। একটা ইন্টারেস্টিং কাজ আছে, পয়সা টস করার কাজ দেবো। গ্রীষ্মের সময় কি প্রোটিন মানে প্রোটিন কি এতে করতে পারে? হ্যাঁ বল কি, এক্সাম হয় কি ওই পরীক্ষায় প্রোটিন শোন, পরীক্ষায় প্লটিং, দেখ প্লটিংটা আমি ভালো করে করাচ্ছি কারণ প্লটিংটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় সেমিস্টারে আমার ধারণা আসবে না, কারণ আসে না, মানে আসেনি আর কি কোনো পরীক্ষাতে, এই যে যতগুলো হয়েছে যতবার হয়েছে আসেনি, তো পরীক্ষায় মোস্ট প্রবলি আসবে না। কিন্তু গ্রাফ সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা থাকা উচিত, না হলে পরে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি করাচ্ছি ভালো করে, ভালো করে শিখে রাখ, পরীক্ষায় আমার আমার যতটা মনে হয় আসবে না, কিন্তু গ্রাফের কনসেপ্টটা থাকা খুব জরুরি, কারণ গ্রাফই সব। মানে মানে যদি তোরা ফিজিক্সের ইয়েটা হিস্ট্রিটা একটু ভালো করে দেখিস, তাহলে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে এক্সপেরিমেন্টাল ডেটা, তারপর সেই ডেটাকে গ্রাফে প্লট করা হয়, তারপর সেই গ্রাফটা কেমন দেখতে সেই অনুযায়ী একটা থিওরি ভাবা হয়। হ্যাঁ, তো গ্রাফটা, গ্রাফ সম্পর্কে প্রাথমিক আইডিয়াটা খুব ভালো হওয়া দরকার, না হলে তোর অ্যাপ ট্যাপ অনেক আছে, কিন্তু গ্রাফের থেকে তুই, এমনও হতে পারে তুই গ্রাফের থেকে কোনো থিওরি আইডিয়া করতে পারলি। বিশেষ করে তোরা যদি এখনই, অবশ্য কোয়ান্টাম পড়তে দেরি আছে, কিন্তু এইটা তোরা একটু নিজেদের ইন্টারেস্ট থাকলে ব্ল্যাক বডি রেডিয়েশন
এখান থেকে তো কোয়ান্টাম ফিজিক্সটা এসছে, অ্যান্ড কোয়ান্টাম ফিজিক্স, এইটা একটু যদি স্টাডি করিস তাহলে বুঝতে পারবি যে গ্রাফ বস্তুটাই আসলে কত ইম্পর্টেন্ট। এমনি যদি বলি সেমিস্টারের কথা, সেমিস্টারে আমার ধারণা আসবে না। এবার যদি আসে, না তোর কোশ্চেনটা কি ছিল? পরীক্ষায় যদি আসে, গ্রাফ পেপারে করতে হয় না এমনি? না গ্রাফ পেপার না, না 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 গ্রাফ পেপার একদমই না, ওইসব তো প্রশ্নই নেই, এমনি করতে হবে তোকে। ঠিক আছে, তাহলে এগুলোই কর। আর আমি পয়সা টস করার কাজটা তাহলে আমি এখন দেবো না, ওটা পরেই দেবো, এটা হয়ে যাক তারপরে।